हेलो फ्रेंड्स, वेलकम इन किचन क्वीन शाहेली। आज हमें अपन साथ शेयर करब झटपट पोहार स्नैक्स, जेटा बनाते बेशी किछु उपकरणों लागे ना और एकटाई मिक्सचार दिए तीन धरनेर स्नैक्स बनिए नेवा जाए। ताहले चलुन शुरू करी। तबे शुरू करार आगे बंधुरा आमार चैनलटी सबस्क्राइब करे नेबेन, साथे बेल आइकनटी प्रेस करे पाशेर अल बाटनो क्लिक करे देबेन, जाते आमार चैनलेर सब रेसिपि सबार आगे आपनार काछे पौंछे जाए। तो पोहा स्नैक्स बनाते आमि एखाने निये निएछि देड़ कापेर समान पोहा माने चीरा, ताते आमी दिए दीची एक कप समान जल। तो चीराटाके एकटू भिजिए निते हबे। एखन चामच दिए एकटू चीराटाके ऊपर दिए चेपे चेपे दीची, जाते ऊपरेर दिकेर सब चीराटा भालो मतन जल पाय एबं भिजे जाय। एई अवस्थाय आमी एखन 5 থেকে 7 মিনিট मतन ढाका दिए राखब, जाते चीरागुलो खूब सुंदर करे जल अबजर्ब करे फुले जाए। तो आमी 7 মিনিট बादे फिरे एलाम, देखुन चीराते किन्तु एखन आर एकटूओ जल नेई, पुरो जलटाई चीरा अबजर्ब करे निएछे। तो देड़ कप चीरार साथे जदि एक कप जल देवा हय़, ताहले किन्तु जलटा पुरोपुरी अबजर्ब हये जाय, একটুও জল বাঁচে না। তবে আপনাদের ক্ষেত্রে যদি মনে হয় জল একটু বেশি রয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন। এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের সেদ্ধ করে রাখা আলু, সাথে আরও দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচি করে রাখা পেঁয়াজ, দুটো কুচি করে রাখা কাঁচা লঙ্কা, 2 টেবিল চামচের মতন ধনে পাতা কুচি, শুকনো খোলায় ভেজে রাখা যে জিরের গুঁড়ো হয় সেই জিরের গুঁড়ো 1 চা চামচ দিলাম, 1/2 চা চামচ দিচ্ছি চাট মশলা, আর স্বাদ মতো দিয়ে দেবো লবণ। এখন এই সব কিছু একবার ভালো করে মিশিয়ে নেব। তো আমি এক্ষেত্রে নিজের হাতটাই ব্যবহার করছি, কারণ আমার মনে হয় হাত না লাগালে এই মেশানোটা ভালো মতন মেশানো যায় না। আমি এর সাথে আরও মিশিয়ে নিচ্ছি 1/2 পাতিলেবুর রস। তো এই পাতিলেবুর রস আর চাট মশলার জন্যে পোহার এই মিক্সচারটাতে একটা দারুণ চটপটা টেস্ট আসবে। সাথে দিয়ে দিচ্ছি খানিকটা গোলমরিচ গুঁড়ো। তো এই গোলমরিচ গুঁড়োটাও কিন্তু পুরোপুরি ফ্লেভারের জন্যে, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এবার এটাকে ভালো করে হাত দিয়ে চেপে চেপে মিশিয়ে নিতে হবে, যাতে একটা আঠালো মিক্সচার তৈরি হয়। তো এই দেখুন আমার মিক্সচারটা রেডি হয়ে গেছে। এটাই কিন্তু আজকের পোহা স্ন্যাক্সের মেইন মিক্সচার। তো আমি এখন এটাকে 3টে ডিফারেন্ট শেপে গড়ে নেব। তো এখন আমি হাতে খানিকটা তেল মাখিয়ে নিয়ে তারপরে পোহার খানিকটা পোর্শন নিয়ে একটা চপের মতন শেপ দিয়ে দিচ্ছি। তো এক্ষেত্রে আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন শেপ দিতে পারেন। আপনারা চাইলে এটাতে টিকিয়ার মতনও শেপ দিতে পারেন বা কাটলেটের মতন করেও গড়ে নিতে পারেন। তো আমি এটাকে এইরকমভাবে চপের মতন শেপ দিয়ে নিলাম। সেই দোকানে ভেজিটেবল চপের যেরকম শেপ হয় সেই রকম টাইপেরই একটা শেপ দিয়ে নিলাম। তো এইভাবে দেখুন 3টে পোহার চপ আমি বানিয়ে নিয়েছি। এরপরে আমি ফিঙ্গার শেপে বানাবো। তো তার জন্য খানিকটা পোহার মিক্সচার নিয়ে আমি এইভাবে দুটো তালুর মাঝখানে চাপ দিয়ে রোল করে একটা সরু ফিঙ্গারের মতন বানিয়ে নিলাম। এটা দেখতে খুব মজার হয় এবং বাচ্চারা খুব পছন্দ করে, সেই জন্য আমি এই শেপটাও বানিয়ে নিলাম। তো এইভাবে আমি আরও 3টে ফিঙ্গার শেপেরও পোহা স্ন্যাক্স বানিয়ে নিয়েছি। আর লাস্ট আমি বানাবো পোহার বল। তো তার জন্য আমি খানিকটা পোহার মিক্সচার নিয়ে তার মধ্যে এক টুকরো মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। তো এটা হয়ে গেল পোহার চিজ বল। তো এটাও বানানো খুব সহজ, একটাই মিক্সচার দিয়ে আলাদা আলাদা যে কোনো রকমের আপনারা শেপ দিয়ে এটাকে গড়ে নিতে পারেন। তো এই দেখুন এখানে আমার সব কটা পোহার স্ন্যাক্স রেডি করা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ আর 1 চিমটি মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন এতে খানিকটা জল মিশিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। তো ব্যাটারটা খুব বেশি ঘন হবে না, মোটামুটি পাতলার দিকেই থাকবে। তো এই দেখুন ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি। এখন এই ব্যাটারে ডুবিয়েই আমি পোহার স্ন্যাক্সগুলোতে কোটিং করে নেব। তো যেহেতু 3 রকমের আলাদা আলাদা পোহার স্ন্যাক্স বানাচ্ছি, তাই কোটিংটাও 3টে আলাদা আলাদা রকমের বানিয়ে নেব। তো প্রথম কোটিংয়ের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সেমই। তো নর্মাল যে সরু সেমই কিনতে পাওয়া যায়, সেই সরু সেমইকেই আমি হাত দিয়ে একটু ক্র্যাশ করে নিয়েছিলাম। এখন এই চপের আকারের পোহার স্ন্যাক্সটাকে কর্নফ্লাওয়ারের ব্যাটারে চুবিয়ে নিয়ে আমি সেমইয়ের মধ্যে কোট করে নিচ্ছি। তো এইভাবে আলতো হাতে একটু রোল করে নিলেই কিন্তু খুব সুন্দর কোট করা হয়ে যাবে। তো এই দেখুন আমি সেমইয়ের কোট করে নিলাম। এখন আমি নেক্সট কোটিংটা করব সুজি দিয়ে। তো আমি এখানে নর্মাল সুজি নিয়ে নিয়েছি, আমি এটাকে কোনো ড্রাই রোস্ট করিনি, কাঁচা সুজি নিয়ে নিয়েছি। এখন পোহার ফিঙ্গারগুলোকে কর্নফ্লাওয়ারের ব্যাটারে একটু ডুবিয়ে নিচ্ছি। তো এই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন একটা ছড়ানো পাত্র নিতে, তাহলে কর্নফ্লাওয়ারের ব্যাটারে ফিঙ্গারগুলোকে ডিপ করতে অনেক বেশি সুবিধা হয়। আর তারপর এটাকে সুজির ওপরে এইভাবে রোল করে নিলেই কিন্তু সুজির কোটিংও হয়ে যাবে। তো এইভাবে আমি বাকি ফিঙ্গারগুলোকেও রেডি করে নিচ্ছি। আর সবশেষে আমি পোহার বলগুলোকে কোট করব ব্রেড ক্রাম্বস দিয়ে।
তো আমি এখানে বাড়িতে বানানো ব্রেড ক্রাম্স ইউজ করেছি। তো নর্মাল যে টোস্ট বিস্কিট কিনতে পাওয়া যায় সেই টোস্ট বিস্কিটকেই মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেইটা দিয়েই আমি এবারের কোটিংটা করে নেব। আপনারা চাইলে নর্মাল কেনা যে ব্রেড ক্রাম্স পাওয়া যায় সেগুলোকেও ইউজ করতে পারেন। তো এইভাবে দেখুন পোহা চিজ বলকেও কোট করে নিলাম। এই সব কটা কোটিং কিন্তু খেতে ভীষণই ক্রিস্পি হয় আর খুব মজা লাগে। তো এই দেখুন আমার সব কটা কোটিং করা হয়ে গেছে। এগুলো কাঁচা অবস্থায় যেরকম আলাদা লাগছে দেখতে, ফ্রাই হয়ে যাওয়ার পরেও কিন্তু তিনটে তিন রকমই দেখতে লাগে। তাহলে চলুন চলে যাই ফ্রাই করার প্রসেসে। ফ্রাই করার জন্যে আমি ফ্রাইং প্যানে রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। তো আমি আজকে এটাকে ডিপ ফ্রাই করবো। তবে আপনারা চাইলে পোহা চিজ বল ছাড়া বাকি দুটোকেই শ্যালো ফ্রাইও করতে পারেন। চিজ বলকে শ্যালো ফ্রাই করলে কিন্তু ভেতরে চিজটা ভালো মেল্ট হবে না। আর তাছাড়া আপনারা সবকটাকেই ইচ্ছে অনুযায়ী এয়ার ফ্রাই করে নিতে পারেন। এদিকে তেল গরম হতেই আমি পোহা স্ন্যাক্সগুলোকে তেলে ছেড়ে দিয়েছি। এখন এটাকে মিডিয়াম হিটে একটু উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু 10 মিনিটের মধ্যে পোহা স্ন্যাক্স একদম রেডি। তো এক্ষেত্রে দেখুন ব্রেড ক্রামসে কোট করা পোহা স্ন্যাক্সগুলো কিন্তু সবার আগে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, তাই আমি এগুলোকে টিস্যু পেপারে তুলে নিচ্ছি। আর সেময় আর সুজি দিয়ে কোট করা পোহা স্ন্যাক্সটা আর একটু বেশি সময় লাগবে গোল্ডেন ব্রাউন হতে। তো আমি এগুলোকে প্রয়োজন অনুযায়ী একটু দাঁড় করিয়ে করিয়ে ওপনার নিচটাকেও ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তারপর এটাও হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আমি তেল থেকে তুলে নিয়ে গরম গরম টমেটো সসের সাথে সার্ভ করে দিচ্ছি। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে লিখে জানাবেন, আর লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। থ্যাংক ইউ, গুড বাই।